পটুয়াখালী গলাচিপা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গলাচিপা উপজেলা ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদের নেতৃত্বে উপজেলার প্রায় 10,000 জনগণের অংশগ্রহণে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল 10টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সহ অলিগলির দুপাশে ব্যানার ফেস্টুনে সর্বস্তরের শ্রেণী পেশার জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আর উপস্থিত ছিলেন গলাচিপা ইপিজেড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক মোহাম্মদ মামুন আজাদ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিস কুমারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে যার যার জায়গা নির্ধারিত আছে আপনারা সেখানে এবং অন্যান্য সংগঠন যা আছে আমাদের প্রধান অতিথি হ্যাঁ আমি সারা বলেছি।